মা যে কত রকমের হয় মানে তোমাদেরকে কিভাবে বোঝাবো সেটা আমি বলতে পারছি না জানো তো, কত রকম মাকে দেখেছি আমি। আমি একটা এনজিওর সাথে জড়িত আছি, সেখানেও দেখেছি কত রকম কত কষ্ট করেও মারা মানে ওই যে বাচ্চাগুলোকে পড়ানোর জন্য কত কষ্ট করে, একটু পড়ানো, একটু ভালো খাওয়া দাওয়া, একটু জামা কাপড়টা ভালো যাতে পড়তে পারে তার জন্য কত চেষ্টা করে, কত চেষ্টা করে বিশ্বাস করো। এমনও মা দেখেছি যে মানে সারাদিন লোকের বাড়িতে কাজকর্ম করে আসার পরে রাত্রিবেলায় স্বামী মদ খেয়ে এসে বেধড়ক পেটায়, সেই মারটা গায়ের যন্ত্রণাটা সহ্য করেও রাত্রির খাবার তাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে হয়তো খুব বেশি হলে 4-5 ঘন্টা ঘুমোতে পারে, আবার সেই ভোর থেকে উঠে আবার সেই উঠোন ঝাঁট দাও, যাদের উঠোন আছে উঠোন, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা সমস্ত কিছু করে রেখে বেরিয়ে পড়ে 6-7টা বাজতে না বাজতেই লোকের বাড়ি বাড়ি কাজ করতে। 7-8 বাড়ি কাজ করে, আমরা একা একটা বাড়ির কাজ করতে গিয়েই হাঁপিয়ে পাপিয়ে কষ্টে মানে ফেটে যায় শরীর, আর ওরা 7-8 বাড়ি কাজ করে, কোনো বাড়িতে বাসন মাজা ঘর মোছা, কোনো বাড়িতে বাসন মাজা ঘর মোছা কাচা, কোনো বাড়িতে রান্না, কত রকম কাজ করে। কেন বলতো, শুধু বাচ্চাগুলোর জন্য, স্বামীর জন্য নয়, কিন্তু সেই স্বামীগুলোর প্রতি তাদের কোনো রকম মায়া দয়া কিচ্ছু থাকে না, কিন্তু ওই যে মাথার উপরে একটা ছাদ আর ওই একটা মানে কি বলবো, স্বামী থাকা মানে একটা মানে নিজের একটা কি বলে না ওটাকে বাংলায় প্রোটেকশন, যে আমার স্বামী আছে, তো সেই হিসাবে সমাজের কাছেও একটা ভালো ইয়ে না, মারধর করুক যাই করুক সমাজে, এই ঘরে সে তার স্বামীর সাথেই থাকে, এত কষ্ট করার পরেও দেখো স্বামীকে ছেড়ে যায় না, এই কথাগুলো তারা কিন্তু শোনে, তাদের তখন একটা বেশ আনন্দ হয় যে হ্যাঁ সত্যি আমি তো একটা ভালো কাজই করেছি, মার খাই ধর খাই স্বামীকে ছেড়ে যাই না, তারপরেও বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমি এত পরিশ্রম করি, এত পরিশ্রম করি, ভাবো তো তারাও তো মা। আর এইখানে এসে আমি কিছু মাদের দেখছি, বাপরে বাপ, মা শব্দটার উপরেই এখানে এসে যে কী কী জানলাম আর কী কী জানলাম না সেটা আমি মানে খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি ওয়াইটিতে এসে, বাবা গো বাবা, মা না হওয়ার যন্ত্রণা দেখছি, মা হওয়ার যন্ত্রণা দেখছি, মা হওয়ার পর কী কী করছে দেখছি, মা না হয়ে কী কী করছে দেখছি, তুল কালাম কাণ্ড এখানে, বাপরে বাপ, মতে মারামারি, মতে মা, মতে মদ, সবই ম। তো যাই হোক, তো মারা বসে বসে মদও খাচ্ছে ওপেন মানে দর্শকদের সামনে অন ক্যামেরায়, মা হয়ে সেও কিন্তু একটা মা, দিব্যি মনের আনন্দে মদ খেতে খেতে গালাগালি দিতে দিতে ভিডিও বানিয়ে ফেলছে, একদম লাইভ করে ফেলছে, সেই মেয়েটা যার যেটা যে যেটাকে জন্ম দিয়েছে সেই বাচ্চাটা যে পরে বড়, এখন তো সে বোঝে না, পরে যখন বড় হবে যখন দেখবে যে আমার মা এরকম একটা কাজ করেছে হয়তো প্রাইভেট বা ডিলিট করে দেবে, তো যাই হোক শুনবে তো কারোর না কারোর কাছ থেকে, কেমন লাগবে বলো তো তার, কেমন লাগবে আজকের আয়ুষ্মিতাকে কম কিছু নোংরা নোংরা কথা শুনতে হবে বলো তো, বড় হয়ে সে যখন এই ভিডিওগুলো দেখবে তখন কি ধারণা হবে তার মা বাবা পিসিদের প্রতি, যেখানে তার পিসিদেরকে ও একদম মানে আঁকড়ে ধরে থাকে, পিসিদেরকে এত ভালোবাসে, আর পিসিরাও তেমন ভালোবাসে ওই বাচ্চাটাকে, জেঠু তেমন ভালোবাসে বাচ্চাটাকে, সেই বাচ্চাটার জন্ম বৃত্তান্ত নিয়ে পর্যন্ত কি নোংরা 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 কথা, হ্যাঁ কি অদ্ভুত মানুষজন এখানে মানে এসে দেখতে পাচ্ছি। তো আমি একটা মাকে দেখেছিলাম, তার বাচ্চাটা আমি তো পড়াতে যাই মানে আমার এনজিওর মাধ্যমে, তো সেখানে আমি দেখেছি যে ছেলে কথা বলতে পারে না, কানে ওই যে মেশিন থাকে না ওই মেশিন লাগানো আছে কানে, কারণ কানে খুব কম শুনতে পায় কিন্তু কথা একদম বলতে পারে না, তো আমি শনিবার শনিবার যাই হচ্ছে মুখ আর বুধি মানে একদম কানে শুনতে পায় না কথা বলতে পারে না তাদের কাছে, 2 ঘন্টা আমি তার 2-2.5 ঘন্টা আমি কিন্তু তাদের সাথে থাকি প্রত্যেক শনিবার শনিবার, কোনো শনিবার হয়তো শরীর খারাপ থাকলো বা মেয়েরা এলো বা আমি নেই তখন যাই না, বাকি যাই, তো সেখানে গিয়ে আমি দেখেছি কথা বলতে পারে না, ওর মা সারাক্ষণ ও কীভাবে ওকে কথা বোঝাবে, কীভাবে বলবে, কী করবে, কোনটা কোন জিনিস শেখানোর জন্য কন্টিনিউ ওর সাথে বকবক করে, ভাবো সারাদিন ঘরের কাজ কর্ম সব কিছু করার পরেও সে কিন্তু ওই ছেলের পেছনেই বসে আছে যাতে ছেলেটা একটু বলতে পারে, একটু শিখতে পারে, হয়তো বলতে পারবে না কোনোদিন কিন্তু বুঝতে যেতে পারে যে এটা বোতল, এখানে জল আছে, জল খেতে হয়, সমস্ত কিছু কিন্তু ওই ভদ্রমহিলাও ইশারায় ওকে বুঝিয়ে যাচ্ছে সারাদিন, সেও মা। আর এইখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু পরিপূর্ণ মা, সেই মা তার জন্ম দেওয়া সন্তানটাকে ফেলে রেখে দিয়ে ফুর্তি করতে চলে যাচ্ছে, বলো তো কেমন লাগে, সেগুলো দেখে মুখ বন্ধ করে থাকা যায়, একদম থাকা যায় না, আমি থাকতে পাচ্ছি না, ওই পরকীয়া করে বিয়ে করবে আমার তাতে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাচ্চাটার জন্মটা কেন দিল বলো তো, না দিতে পারতো,
আমি কৃষাণুকে দেখি আর ভাবি এই যে জন্মদিন আসছে, বাচ্চাটা তো সেদিনকে তার মার কথা ভাবতেও পারে, হয়তো মনে আসবে কিন্তু বলতে পারবে না, অত লোকজন আনন্দ খাওয়া দাওয়া গিফট এইসবে ভুলে থাকবে মাকে। কিন্তু যখন বড় হবে এই ভিডিওটা তার কাছে তো থাকবে, তার বাবার চ্যানেলে তো থাকবে, তখন সে বলবে না যে আমার জন্মদিনে মা কোথায়। ততদিন অবশ্য বুঝে যাবে যে তার মা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কোথায় গেছে অন্য আরেকজনের সাথে, মরে যে গেলে আর তাকে কিছু বলার ছিল না, না আমার মা মরে গেছে আমাকে ছেড়ে দিয়ে, কিছু বলার নেই, অসুস্থ বা কোনো কিছু কারণে সে মারা গেছে, একটা আলাদা রকম ব্যাপার। কিন্তু সে যখন শুনবে আমার এই 2-3 বছরের জন্মদিনেই আমার মা নেই, কেমন লাগবে ভাবো তো একবার, কেমন লাগবে ছেলেটা? নিজেকে সেই জায়গাটায় বসিয়ে নিয়ে সবার না ভাবা উচিত যে আমি যে এইরকম লোকের নামে নিন্দা করি, আমি যে এর মৃত্যু কামনা করছি, আমি যে ওর মৃত্যু কামনা করছি, এর স্বামী নেই তাকে বিধবা মানুষকে গালাগালি দিচ্ছি, যার বাচ্চা জন্মেছে পঙ্গু পঙ্গু করে তার বাবাকে নোংরা কথা বলছি, মাকে অন্যের সাথে ভাসুরের সাথে জেঠুর সাথে রিলেশন বানিয়ে দিচ্ছি, আমাকে যদি কেউ ওই জায়গাটায় বসিয়ে দেয় তাহলে আমার কেমন লাগবে, আমার কেমন লাগবে? এইটা কিন্তু যারা বলে তারা কিন্তু এটা ভাবে না, তারা এটা একবারও ভাবে না যে আমার যদি এরকম হয় তাহলে কেমন হতো, তাহলে কেমন হতো? একটা বিধবা মানুষকে তাকে সাদা শাড়ি পরিয়ে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়ে চুল কেটে দিয়ে অন্ধকার ঘরে বন্ধ করে দেওয়া যায় বলেছিল কোনো একজন মহান দালাল। তো সেই দালালকে যদি ঘুরিয়ে আমি বলি যে ওকেও এরমই এরকম করাই উচিত, ওরও যখন এরকম হবে তখন ওকে আমি এটা করব, কেমন লাগবে আমার মুখ থেকে শুনতে? ভালো লাগবে না কিন্তু, কিন্তু ও যখন বলছে ওর মুখ থেকে শুনতে কিছু মানুষ কি ভালোবাসছে তাকে, একদম ঠিক বলেছো, ওই বুড়িগুলোকে এরকমই করা উচিত, ওই বুড়িগুলোকে এরকমই করা উচিত। কিন্তু দিন কিন্তু পাল্টে যায়, আজকে আমি বিধবা হয়েছি কাল তুমি বিধবা হতে পারো, তখন তোমারও চুল কেটে ন্যাড়া করে অন্ধকার ঘরে সাদা থান পরিয়ে তোমাকেও বসিয়ে রাখা উচিত, ওটাই করা উচিত হবে তখন তোমার সাথে, আমাদের সেই উচিতটা হবে না কারণ আমরা অত নোংরা নই। তো যাই হোক সেটা পরের কথা। তো আজকে আমি শুধু বলতে এসেছি যে যার সন্তান নেই সে সন্তানের মৃত্যু কামনা করে, অন্যের সন্তানের মৃত্যু কামনা করে, আর যার সন্তান আছে সে সন্তান ফেলে রেখে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসে আছে, এক মাস ধরে ফুর্তি করে বেড়াচ্ছে। তাহলে এ মা হবে কি না জানি না, কিন্তু যে মা হয়েছে সে কি করে চলে গিয়ে থাকছে, এই কথাটা কিন্তু কোনো দালালের পয়সা খেয়েও কিন্তু বলবে না, ভাবো তো। অথচ আমরা যারা মা হয়েছি আমরা কিন্তু বুঝতে পারছি কষ্টটা, দালালের তো মা হবার এই ফিলিংসটাই নেই, সেই জন্য এই কথাগুলোও সে বলে না, সেই জন্য সে এই কথাগুলোও মুখ থেকে বার করে না যে আগে বাচ্চাটার কথা চিন্তা কর, আগে বাচ্চাটাকে নিয়ে আসার চিন্তা কর, আগে বাচ্চাটাকে ওই কর, আগে বাচ্চাটার কাছে যা একটু কথা বল, এই বুদ্ধি দেয় না, এই বুদ্ধি সে দেয় না। আর সে মা হয়ে দিব্যি ভুলে আছে, বিরিয়ানি খাচ্ছে, এখানে ওখানে সেখানে যাচ্ছে, নেচে নেচে গান করে রিলস বানাচ্ছে, কি অদ্ভুত লাগছে না সবার কাছে, কি অদ্ভুত লাগছে! আমি শুধু দেখছি আর ভাবছি যে এরা মা কি করে এরা মা হয়। আমি মানলাম যে তুমি সন্দীপকে কখনো ভালোবাসোনি, তাহলে এই যে 5টা বছর তুমি ওর সাথে কাটিয়েছিলে ওটা কি টাইমটা স্পেন্ড করার জন্য, যে ওই সরকারবাবু যতদিন তৈরি টৈরি না হয় ততদিন পর্যন্ত আমি এর কাছে থেকে এই সময়টাকে কাটিয়ে নেব, আর এর সাথে কাটানোর জন্য আমার ভবিষ্যতে কিছু টাকা পয়সা গয়নাগাটি সব কিছু চলে আসবে, কারণ আমি যখন ওকে 5-6 বছর বাদে ডিভোর্স করবো তখন আমাকে তো তাকে খোরপোষ দিতেই হবে, তার সম্পত্তির কিছু অংশ আমায় দিতেই হবে, এই সুযোগে আমি কিছু হাতিয়ে নিয়ে নেব। এই কথাগুলো না বলতে খুব খারাপ লাগে জানো তো, যাদেরকে ভালোবাসি তাদেরকে বলতে খারাপ লাগে, কিন্তু বাধ্য হয়ে বলতে হয় যে কেন তাহলে তুমি এই বাড়িতে এসে বিয়েটা করেছিলে, যখন সেই ছেলেটা তোমার পাশে এত মজবুত করে তোমার পাশে ছিল, তাহলে সেই ছেলেটা কি করে তোমাকে এই বাড়িতে পাঠালো, বিয়ে করতে পাঠালো কি করে? আমি যাকে ভালোবাসবো আমার সামনে দিয়ে তার বিয়ে হবে মেনে নেব, আর সে কি করে মেনে নিল? আর তুমিই বা কি করে মেনে নিয়েছিলে তার বিয়েটা বলো, কি করে মেনে নিয়েছিলে? 6 মাস যেতে না যেতেই তার বউ চলে গেল, এত ভালো ছেলে, এত ভালো ছেলে যার জন্য তার 6 মাস বাদে চলে গেল। সন্দীপ তো খারাপ, সন্দীপ তো খারাপ, মদখোর মাতাল, তাই জন্য তুমি 5 বছর ছিলে, কিন্তু তার বউ তো 5 মাসও থাকলো না, চলে গেল, পারবে তো তার সাথে তুমি টিকিয়ে রাখতে বাকি জীবনটা? মনে করে দেখো তো একবার যে এখানে তুমি বেশি সুখী ছিলে না ওখানে তুমি বেশি সুখী হবে, একবার ভাবো তো নিজে বসে বসে। আমি তোমার কোনো খারাপ চাই না, কোনো গাদাগালি খায় কিস্তি দিয়ে তোমাকে কথা বলবো না, সন্দীপকে তো বলবোই না, প্রশ্নই নেই। তো সেখানে দাঁড়িয়ে তুমি একবার নিজে ভাবো যে ছেলেটার বউ চলে গেল কি কারণে চলে গেল, নিশ্চয়ই ঠিক ঠিক সম্পর্কটা ছিল না, তাই না? তাহলে বিয়ে করেছিল কেন? 3-5 দিনের সম্পর্কে 7 দিনের মাথায় বিয়ে করলো কেন? এরা ভালোবাসে না, এরা মোহ আবেগ, মানে আরো অনেক কিছু যেটা আমার মুখ থেকে বেরোচ্ছে না, সেই সবের জন্যই ভালোবাসে বুঝলে এক একটা মেয়েকে।
নিজের মতন করে তাদেরকে মোল্ড করে, তাদের কথা দিয়ে এই দিয়ে ওই দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে, তারপর যখন তার ইচ্ছা পূরণ হয়ে যায় তখন চলো টাটা বাই বাই। তো সেই মেয়েগুলো তখন কি করবে, তুমি কি করবে? ওই মেয়েটার কথা বাদ দাও, তুমি কি করবে যদি তোমার সাথে ওই জিনিসটাই ও করে যেটা আগের মেয়ের সাথে করেছে? ফিরে আসতে পারবে সন্দীপের কাছে? পারবে না। কিন্তু সন্দীপ কিন্তু এখনো চায় না, মন প্রাণ থেকে চায় না যে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাক, এখনো চায় না। বলতে গেলে ওর চোখটা ছলছল করে ওঠে, সেটা আমরা বুঝতে পারি। এখনো চায় না ও। আজকেও ভিডিওতেও বলেছে যে আমি নোংরাটাকে প্রশ্রয় দিইনি বলেই আজকে আমি এত খারাপ। নোংরা মোটাকে প্রশ্রয় দিয়ে যদি ও তোমাকে বাড়িতে রেখে দিত তাহলেও ভালো থাকতো, যেটা আমাদের সোমনাথ করেছে। দিনের পর দিন নিজের বউকে নোংরামো করতে দেখেছে, সব কিছু দেখেছে, সব কিছু জেনেছে, তারপরেও বর্ষাকে বুকে নিয়ে পড়ে আছে। এক মাস ধরে দুজনেই আউট। তো এই পরিস্থিতি শেষবেশ তোমাদেরও না হয়, এটাই আমার চিন্তা, যে শেষবেশ তোমাদেরও এই পরিণতি না হয়। আর সব থেকে মানে অবাক হব না দেখলে যদি কৃষাণু বড় হয়ে এর যোগ্য জবাবটা তোমাকে ফিরিয়ে দেয়। দেখো এই জবাবটা তুমি পাবে তোমার ছেলের কাছ থেকে। আজকে তুমি যেটা করছো তার পরিণতি হবে হচ্ছে কৃষাণু। কৃষাণু গিয়ে তোমার সে যোগ্য জবাবটা একটা সময় তোমায় দেবে, সেই দিনের জন্য তুমি তৈরি থাকো। মা অনেক রকম হয়, আমি বলেছি না কষ্ট করেও ছেলে মেয়েকে ছাড়ে না, এরকম অনেক মা আছে, কিন্তু এরকম মা খুব কমই আছে যে ছেলে মেয়ে ছেড়ে দিয়ে চলে যায়। আছে খবরের কাগজে টিভিতে ভিডিওতেও দেখি বাচ্চা ছেড়ে দিয়ে মা চলে গেছে, এরও তার সাথে অটোওয়ালা রাজমিস্ত্রি এই ওই তাই লোকের সাথে পালিয়েছে, কিন্তু সেগুলো আবার ফিরে আসে, দু মাস চার মাস বাদে আবার ফিরে আসে, কারণ সেখানে গিয়েও তারা মানিয়ে নিতে পারবে না। বলেছি আমি এক গাছের ছাল আরেক গাছে লাগে না, এটা মিলিয়ে নেবে আমার কথাটা। আজকে মনে হবে যে সমাধির কথা ওই 200 জন 400 জন লোক দেখেছে, ওর কথার কোনো গুরুত্ব নেই, কিন্তু আমার কথাগুলো যদি একটু ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে কতটা গুরুত্ব দিয়ে কথাগুলো আমি বলি। তো চলো তোমার ভালো, তোমার কাছে আমার আমার বলার কথা আমি তোমায় বললাম, তোমার ব্যাপার। তবে কৃষাণুকে যে কষ্টটা তুমি দিচ্ছ না সেই কষ্টটা হয় না, তুমি হয়তো কোটপোট খুললে পরে এইসব আইনতভাবে কৃষাণুকে সামনে পাবে, কিন্তু কৃষাণু তোমাদের কাছে থাকতে পারবে না, পারবে না। আর যদি তুমি জোর করেই কৃষাণুকে তোমার কাছে নিয়ে যাও তাহলে সন্দীপ, সন্দীপের মা বাবা থাকতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, তারা অসুস্থ হয়ে যাবে, বুঝতে পারছো? ওই বাচ্চাটাও অসুস্থ হয়ে যাবে, কারণ বাচ্চাটা জানে কোথায় সে ঠিক করে থাকতে পারবে, ভালোবাসা পায়। তোমার মা বাবা তোমার তুমি সেই ভালোবাসা দিতে পারবে না যেটা সন্দীপ সন্দীপের বাবা মা ওকে দেয়, বুঝতে পেরেছো? তোমরা সেটা পারবে না। আর তুমি যখন নতুন সংসারে চলে যাবে তখন তো আরোই পারবে না, কারণ সেই সরকার বাবুও চাইবে তার সন্তান জন্ম দিক, জন্ম দাও তুমি। যখন তোমার ঘরে সেই সরকার বাবুর সন্তানটা আসবে তখন এই যে মিত্র বাড়ির সন্তান হয়ে যাবে অবহেলিত, তখন তুমি না পারবে ফেলতে আর না পারবে তুলতে। সেই জন্য সন্দীপের কাছেই তুমি বাচ্চাটাকে রাখো, নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, ভগবান করে যেন সন্দীপেই বাচ্চাটার কাস্টাডি পায়, এটা আমি সবসময়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো চলো রাখলাম, টাটা।